আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ছেলেদের এবং মেয়েদের প্রত্যেকের বিবাহের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া দরকার, অর্থাৎ কেমন প্রস্তুতি সহকারে প্রত্যেকের মানে একে অপরের কাছে বিবাহ বন্ধনে কিভাবে আবদ্ধ হবে এবং একে অপরের প্রতি ধারণাটা কেমন হওয়া দরকার এবং ভালো করার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ আলোচনা শোনার জন্য ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে গুনাহ ছাড়তে হবে। ছেলে মেয়ে যে যেমনই হোক না কেন, প্রত্যেককেই গুনাহ ছাড়তে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে যারা ভালো পুরুষ তারা ভালো মহিলাদের জন্য এবং যারা ভালো মহিলা তারা ভালো পুরুষের জন্য। তো এই জন্য আমাদেরকে, যদি আমি ভালো হই তাহলে আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনি নিজে একটা ভালো স্ত্রী পাবেন। আর ভালো মেয়েরা, তারা যদি নিজেরা ভালো হয়, ফেসবুকে চ্যাটিং ডেটিং না করে, খারাপ কোনো কাজ না করে, তাহলে তারাও কিন্তু একটা ভালো ছেলে পাবে, উত্তম জীবন সঙ্গিনী পাবে। কিন্তু আপনি যদি 10 মানুষকে ধোঁকা দিয়ে একটা সুন্দর বিবাহ করে সুন্দরভাবে জীবন কাটাতে চান, তাহলে বুঝতে হবে আপনি যাকে বিবাহ করেছেন সেও 10 জনকে ধোঁকা দিয়ে আপনার সাথে সুন্দরভাবে জীবন কাটানোর জন্য এসেছে। তো যে যেমন তার সাথে তেমনই হয়, এটা কিন্তু প্রকৃতির মায়ের। তো যাই হোক, এটা আমার এলাকার ভাষায় বললাম, প্রকৃতির মায়ের আছে একটা, সবাই বলে থাকে। তো এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আসলে এটা গ্রহণ করেছে মানুষ আল্লাহ তাআলার পবিত্র কোরআনের এই আয়াত থেকে আসলে। আর এই কথাটা খুবই সত্য, যে যেমন তার সাথে তেমনই মিলবে। এই জন্য আমাদের সকলকে প্রথমে নিজেদেরকে গুনাহ ছাড়তে হবে। বুঝে নেবেন আপনি যেমন, আপনার সাথে তেমনই, আপনার ভাগ্যে তেমনই মিলবে। আপনি লক্ষ্য করে দেখবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন প্রেম করতে যায় অথবা যে যেমন হয় তার সাথে তেমনই মিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই মিলিয়ে দেন। তারপর দ্বিতীয়ত আরেকটি কথা হলো, আল্লাহর নিকট সবসময় দোয়া চাইতে হবে এবং সবসময় আল্লাহ তাআলার নিকট এই দোয়াটা করতে হবে। আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আয়াতটি হলো যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের সন্তান থেকে, আমাদের স্ত্রীদের থেকে, আমাদের বংশধর থেকে এমন স্ত্রী দান করেন, অর্থাৎ মেয়েদের থেকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তানদের থেকে এমন সন্তান দান করেন যে আমাদের চোখের শীতলতা হয়, অর্থাৎ দেখলে তাকে দেখে ভালো ভালো লাগে, তার মাধ্যমে আমার নিজের সম্মান হয়, তার কারণে আমি যাতে মানুষের কাছে বুক ফুলিয়ে কথা বলতে পারি যে আমার ছেলে এই করেছে, আমার ছেলে এত বড় আলেম, আমার ছেলে এত বড় ব্যারিস্টার। তো যাই হোক, বুক ফুলিয়ে যাতে আমরা কথা বলতে পারি এই জন্য আল্লাহ তাআলার নিকট এই দোয়াটি করতে হবে, আল্লাহ তাআলাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং স্ত্রীদের জন্য দোয়া করতে হবে, ছেলেরাও এই দোয়া করবে, মেয়েরাও এই দোয়া করবে, আল্লাহ তাআলাই শিখিয়েছেন। তৃতীয়ত ক্ষেত্রে আমি বলবো যে এমন ভাবে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করেন। দোয়ার আরেকটা সিস্টেম, সেটা হলো আমি 3 নম্বর ক্ষেত্রে উল্লেখ করতেছি, এমন মহিলা যে তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। অনেক প্রবাসী ভাই এমন আছে যারা বিদেশ চলে যায়, স্ত্রীকে বাংলাদেশে ফেলে অথবা বিভিন্ন দেশের মধ্যে ফেলে, ইন্ডিয়াতে ফেলে, যে দেশে থাকে ওই দেশ থেকে ফেলে অন্য দেশে চলে যায় টাকা ইনকামের জন্য। কিন্তু স্ত্রীরা তারপর পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। এজন্য এমন স্ত্রী আল্লাহ তাআলার নিকট চাইতে হবে যে নিজের যৌনাঙ্গের হেফাজত করতে হবে, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর নিজের মালের হেফাজত করতে পারে, নিজের নিজের সতীত্ব বজায় রাখতে পারে এবং অল্পে তুষ্ট হয় এবং সবসময় তার যাতে কোনো লোভ না থাকে, আমার এটা লাগবে ওটা লাগবে, এই সমস্ত স্ত্রী কামনা করতে হবে ভাইদের জন্য, এটা বলবো। এবং স্ত্রীদের এবং অর্থাৎ যারা বোন আছে বোনদেরকে বলবো যে এমন স্বামী চাই যেই স্বামী আল্লাহ তাআলার নিকট চাইবেন, যেই স্বামী কোনো হারাম কাজের মধ্যে জড়িত না হয়, আপনার লজ্জাস্থান ছাড়া তার লজ্জাস্থান যাতে অন্য কোনো জায়গায় ব্যবহৃত না হয়, এমন ভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। কারণ আল্লাহ তাআলা তো ভালো জানেন, এই জন্য আল্লাহ তাআলার নিকট এই দোয়াটি করতে হবে। এবং যাতে ওই মহিলার তাকওয়া পরহেজগারি বেশি থাকে, এই বিষয়গুলো নিয়ে দোয়া করতে হবে। চতুর্থ নাম্বার হলো, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন যে হে আল্লাহ আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, সাথে সাথে আপনাকে হালাল ইনকামের ব্যবস্থা করতে হবে আপনি আপনার স্ত্রীকে খাওয়ানোর জন্য, এটা ছেলেদের জন্য। 5 নম্বর হচ্ছে, বিবাহের পূর্বে আপনাকে তালাক এর মাসালা ভালোভাবে জেনে নিতে হবে, অর্থাৎ কি কি কাজ করলে তালাক হয়ে যায়, বোনদেরকেও জানতে হবে ভাইদেরকেও জানতে হবে। এই বিষয়টা জানলে তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আপনি কি ব্যবহার করলে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, স্ত্রীকে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না। 6 নম্বর খেলবো, 6 নম্বর ক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়ে, অর্থাৎ বোনদের জন্য রয়েছে ভাইদের জন্য রয়েছে বিভিন্ন কোর্স, বর্তমানে আলেম ওলামারা আমাদেরকে উপহার দিচ্ছেন যে কিভাবে একজন সুখী দাম্পত্য হওয়া যায়। এজন্য আপনি আপনার
ভাইদেরকে বলবো যে আপনি যখন আপনার শ্বশুর বাড়ি যাবেন, বোনদেরকে বলবো আপনি যখন আপনার স্বামীর বাড়িতে আসবেন, প্রত্যেকের জন্যই কার সাথে দেখা করতে পারবেন, মাছের মাথাটা আপনার বাবার প্লেটে দিবেন নাকি আপনার শ্বশুরের প্লেটে দিবেন। তো প্রত্যেকেরই এমন একটা সিচুয়েশন তৈরি হয়, তখন কি করবে এটা তারা বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না, যার কারণে সংসারের মধ্যে অনেক মারামারি হারাহানির একটা সিস্টেম তৈরি হয়ে যায়। এই জন্য এই বিষয়ে সুন্দর সুন্দর কোর্স আমাদেরকে আলেম ওলামারা উপহার দিচ্ছেন, এই জন্য তাদের থেকে আমরা এই সমস্ত কোর্সে অংশগ্রহণ করব। এবং বিবাহের পরে আমরা কিভাবে সন্তানকে লালন পালন করবো, কি করবো না করবো, স্বামীর সাথে কিভাবে সহবাস করতে হবে, কিভাবে আমি গেলে আমার স্বামী সবসময় সুন্দর থাকবে, আমার স্বামী খুশি থাকবে, এবং ভাইদেরকে বলবো যে কি কাজ করলে তার স্বামী তাকে সবসময় পছন্দ করবে, এই বিষয়গুলো নিয়ে অনেক কোর্স রয়েছে। আপনারা অবশ্যই এই কোর্সে অংশগ্রহণ না করে কখনো বিবাহ করবেন না, তাহলে কিন্তু আপনি যদি সেই বিষয়গুলো না জানেন, আপনি আপনার স্বামীকে আপনি আপনার স্ত্রীকে মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু সংসারের মধ্যে শুধু ডিভোর্স আর ডিভোর্স চলে আসবে। সাত নম্বর ক্ষেত্রে বলবো যে একে অপরের হক কিভাবে আদায় করতে হয় সেই বিষয়টিও আমাদেরকে ভালোভাবে জানতে হবে। স্বামীর যেমন স্ত্রীর উপর হক রয়েছে, স্ত্রীরও স্বামীর উপর হক রয়েছে, একজনের উপর অন্য ধরনের সকল ধরনের হক রয়েছে। এই জন্য হকগুলো বিবেচনা করে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন কাজ করতে হবে। এই সমস্ত বিষয় না জেনে যদি আপনারা বিবাহ করেন তাহলে কখনো সুখী দাম্পত্য হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। যারা আমাদের সাথে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলের জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা রইল। তো এমনই এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে মঙ্গল করুক। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।